এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ঠেকের মালিকের নামে আপনি ডায়েরি লিখুন। এফআইআর আপনাকে নিতে হবে স্যার। মামদুবাজি হচ্ছে? হ্যাঁ, মানে থানাটা কি তোমাদের কথা মতো চলবে নাকি? ঠিক আছে মঞ্জুবা, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু তুমি আমার একটা রিকোয়েস্ট রাখো, তুমি এখন ওদের সরে যেতে বলো এখান থেকে। ঠিক আছে, আমি মানে কথা দিচ্ছি যে তোমাদের দাবিগুলো আমি ভেবে দেখব। শুধু কথা দিলে হবে না স্যার, আমরা কথাই মানব না, আপনি কাজটা করুন। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে মঞ্জু, দুটো জল জ্যান্ত মানুষের জীবন চলে গেছে স্যার, আপনার এই বিষয়টাকে তার থেকেও বাড়াবাড়ি বলে মনে হচ্ছে? সব জানি, আমি হাসপাতাল থেকে আসছি, খোঁজ খবর নিয়ে আরো অনেক কিছু জানতে পারলাম। দুলালবাবু, বস্তির পাশে এই বিষ মদের ঠেকটা কার? আপনারা থাকতে আপনাদের চোখের সামনে রসুলপুরে বিষ মদ বিক্রি হচ্ছে, ভেরি গুড। তাছাড়া বারবার আমার কানে একটা খবর আসছে যে রসুলপুর থেকে ড্রাগ সাপ্লাই হচ্ছে। আমি বুঝতে পারছি না যে চেক পোস্টে সিকিউরিটি বাড়ানো হচ্ছে না কেন, প্লিজ উত্তর দেবেন। এই নাটকের আমি কি উত্তর দেবো ম্যাডাম? কি হলো দুলালবাবু, আপনাকে একটা প্রশ্ন করেছি, আপনি চুপ করে আছেন কেন? আনসার মি। মানে আমার একটু সময় দিন ম্যাডাম, মানে আমি কথা দিচ্ছি যে আমি এই সমস্ত বেআইনি কাজ আমি বন্ধ করে দেবো। দেখুন, আপনাকে আমি ওয়ার্নিং দিচ্ছি, এক সপ্তাহের মধ্যে এই রসুলপুর থেকে নেশার জাল যদি গোটানো না হয় তাহলে আমি কিন্তু স্টেপ নিতে বাধ্য হব, আর সেটা আপনার জন্য আশা করি ভালো হবে না। মাথায় ঢুকলো কথাটা? আচ্ছা, আমি কথা বলে নিয়েছি মঞ্জু, তুমি এখানে আর সময় নষ্ট করো না, এই মৃতদেহের অন্তিম সৎকারের ব্যবস্থা করো। দেখুন, আপনারা একদম চিন্তা করবেন না, আমি আপনাদের পাশে আছি। মৃত ব্যক্তির পরিবারকে 1,00,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে, আর যারা হাসপাতালে ভর্তি আছে তাদের সকলের চিকিৎসার দায়িত্ব আমি নিচ্ছি। কিছু নাটকও করতে পারেন বটে, বাপরে বাপ। ম্যাডাম, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, নির্দ্বিধায় বলো মঞ্জু। এটা আর পাঁচটা রাজনৈতিক প্রতিশ্রুতির মতো প্রতিশ্রুতি হয়েই থেকে যাবে না তো? আমি কিন্তু রসুলপুরের মানুষের জীবন নিয়ে কাউকে খেলতে দেব না, সে যেই হয়ে যাক। তুমি আমাকে এভাবে বলছো মঞ্জু, মানে তুমি আমাকে সন্দেহ করছো? দেখো মঞ্জু, তুমি আর অর্জুন আমার সন্তানের মতো, তোমাদের সামনে আমি এই রাজনৈতিক মিথ্যে প্রতিশ্রুতি দেব কেন বলতে পারো? আর তাছাড়া দেখো, আজকে তো আমার সাথে না আছে কোনো পার্টির লোক।